আইসল্যান্ডের জাতীয় ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকরা আতিথ্য দেয় ইংল্যান্ডকে গেল নভেম্বরের পর প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে দুদল শুরু থেকে ম্যাচে একচিটিয়া আধিপত্য দেখায় ইংল্যান্ড কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় গোলের দেখা পেতে ব্যর্থ হয় থ্রি লায়ন্স সাত মিনিটে হ্যারি কেইন জালে বল জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায় এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন কেইন হ্যাজার্টরা বিরতির পর চৌষট্টি মিনিটে ফ্রিকিকে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল ইংল্যান্ড কিন্তু তাও জালের ঠিকানা খুঁজে পায়নি উল্টো সত্তর মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ওয়াকার মাঠ ছাড়লে জনের দলে পরিণত হয় ইংল্যান্ড উননব্বই মিনিটে ডিবক্সের ভেতরে এর শট প্রতিরক্ষ ডিফেন্ডার ইনগাসনের হাতে লাগলে পেনাল্টি পায় ইংল্যান্ড আর তা থেকে স্কোর গড়ে অতিথিদের হয়ে লিড আনেন স্টার্লিং শেষ দিকে পেনাল্টি পেয়েছিল আইসল্যান্ডও কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা ফলে জয় নিশ্চিত হয় গ্যারেজ সাউথগেটের শিষ্যদের গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মাঠে আতিথ্য নেয় বেলজিয়াম যেখানে ম্যাচের নয় মিনিটেই ডেনি ইয়ারের গোলে এগিয়ে যায় দ্য রেড ডেভিলস এরপর বেশ খানিক্ষণ ম্যাচের স্কোর থাকে এই এক শূন্য অবশেষে ছিয়াত্তর মিনিটে গিয়ে খোলে জট মার্টিনসের গোলে লিড দ্বিগুণ করে বেলজিয়াম সেই সাথে জয়টা নিশ্চিত হয়ে যায় রোমেলু লুকাকোদের ফারজানা মুমু সময় সংবাদ